কাল নীলসগুলো করে আর আজি কেটে বলতে হলো কেন সেটা একটু পরে বলছি গুড মর্নিং বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল নটার এখন আমরা চলে যাব সকালে টিফিনটা করতে তো তার আগে আমি তোমাদের একটু দেখাতে চাই যে আমাদের গাছে কি কি হয়েছে প্রথমেই দেখালাম কুমড়ো ফুল হয়েছে তার সঙ্গে নিচে কিন্তু কুমড়ো ধরে আছে আর এটা আমাদের বাড়ির বাগান বাগান বলতে বাড়িতে টুকটাক গাছ লাগানো যেগুলো তারপরে দেখালাম এখানে ছোটো ছোটো উচ্ছে হয়ে আছে তার সঙ্গে দেখো কত সুন্দর একটা জবা ফুলের কালারটা এই কালারটা আমার খুবই পছন্দের তো অনেকগুলোই ফুল হয়েছে চলো তোমাদের সঙ্গে এবার কিছু ফল দেখায় তো এই ফলটার নামটা আমি এখন ভুলে গেছি তো তোম যারা যাও তারা কিন্তু কমেন্টে জানাবে এই ফলটা খুবই টক হয় এটার আচার করা যায় চাটনি করা যায় মানে অনেক রকম কিছু করা যায় তো প্রচুর টক তোমরা যদি জয়নে থাকো এই ফলটার নাম তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে তো তারপরে দেখো এখানে ফলটা প্রচুর এবছরে তো প্রচুর হয়েছে আগেরবারে বারে দুটো তিনটে হয়েছিল তো এবছর অনেকগুলোই হয়েছে সেই তুলনায় তো তারপর তোমাদেরকে আমি দেখাবো আমাদের গাছের কাঁঠাল এখানে আলাদা দেখছে আমি জানি না কী বোঝে ওখানে দাঁড়িয়ে গিয়েছিলো তো দেখো কাঁঠাল এবছরও সেরকম হয়নি এবছরে মাত্র তিনটে হয়েছিল আর এবারে তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের কিছু কাগজ ফুলের গাছ এটাকে সাধারণত কাগজ ফুলই বলে থাকে এটা হচ্ছে মানে দুটো রকমের দু কালারের হয় এইটা এই কালারটা দেখছো এর সঙ্গে সাদাও থাকে আর একটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই কাগজ ফুলটা এটা তো দেখতেই পাচ্ছ এখন হয়ে আছে সাদা আর গোলাপি কালার দুটো মিক্সড করা আছে তো এই দুটো কাগজ ফুল আছে খুবই পছন্দের আমরা আরও নিয়ে আসবো কাগজ ফুলের গাছ কারণ আমার আমার তো ভীষণই ভালো লাগে তো দেখো তার সঙ্গে আর এই ফুলটার নাম হলো টগর ফুল আর এটা আমি ভুলে গেছি এই ফুলটার নামটা রঙ্গন ফুল বা এরকম কিছু একটা হবে আর এখানে আমি হচ্ছে গোলাপি শালুক লাগানো হয়েছিল তো সেটা আর এখানে মিনি গোলাপ আছে তোমরা অনেকেই জানো এটা খুব সুন্দর মানে দেখতে কাছাকাছি দেখলে আরও সুন্দর আর এখানে হয়েছে ছোট ছোট পেয়ারা তো অনেক বকবক করে নিলাম চলো এবার টিফিনটা করা যাক তো যেই কুমড়ো ফুলগুলো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম তো সেইগুলোই এখানে নিয়ে এসেছি অল্প করে আর সেটা হচ্ছে এখন বেসন দিয়ে একটা ফুলের বড়া বানানো হবে যেটা মুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগে আমরা তো প্রায়ই করে খাই তো আর আর আমাদের সকালের দিকেই পকোড়া বড়া এই সবগুলো একটু হয় তেলে ভাজাটা একটু হয় আমি কোনো সময় খাই কোনো সময় খাই না কিন্তু বাড়ির জন্য করে দিই তো এবার সকালবেলা আমরা টিফিনটা এটাই করেছিলাম কালকে সকালে টিফিন তো কমপ্লিট আর এটা দেখো এটা তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো আমাদের বাগান আছে আর একটা যেটাকে পপার বাগান বলে যেটাতে শুধু সবজি চাষ হয় তো সেখান থেকে বাবা কিন্তু এই সবজিগুলো নিয়ে এসেছে তো চটাপট করে আমি সব কিছু সবজি রেডি করে নিয়ে কিন্তু দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম দুপুরে সেদিনকে খুব সিম্পল একটা রান্না মানে কয়েকটা রান্না হয়েছিল যেটা হচ্ছে ঢেঁড়সের তরকারি আম দিয়ে ডাল মুসুর ডাল আর হয়েছিল দই কাতলা আর তার সঙ্গে ছিল পাকা আম তো তাড়াতাড়ি করে রান্না টান্না করে স্নান টান হয়ে গেছে তার সঙ্গে হচ্ছে এখন আরাধ্যাকে খেতে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে আমরাও কিন্তু বসে পড়েছিলাম সেটা আর এখানে কিন্তু আরাধ্যার আর আমাদের সকলেরই খাওয়া কিন্তু কমপ্লিট একটু রেস্ট নিয়ে নিয়েছিলো আর বিকেলে এসেছিল আমার ফ্রেন্ড তোমরা জানো শিল্পী তো ওর মেয়ের অন্নপ্রাশনে নিমন্তন্ন করতে এসেছিল তো ও চলে যাওয়ার পর আরাধ্যাকে নিয়ে একটু ড্রয়িংয়ে বসেছিলাম যেটা ওর ড্রয়িংটা কদিন ধরেই মানে হচ্ছে বাড়ির কাজ চারটে ছিল তো সেটা কমপ্লিট করার জন্য কদিন ধরে প্রায়ই ড্রয়িংটা নিয়েই বসছিল পড়ার দিকটা একটু কমে গেছিলো তো যাই হোক রাতের রাতের খাবারের দিকে চলে গেছিলাম রুটি আর কুমড়োর তরকারি আর ডিম ভাজা ছিল এবারে বলি নেলসগুলো কেন কেটে ফেললাম কারণ তোমরা জানো যারা আমরা বাড়িতে বাড়ির কাজটাচগুলো করি তো আমাদের রান্না করতে হয় সবই করতে হয় তো সেই জন্য কী হচ্ছিলো রান্না করি বাসন ধুই সব কিছুরই কিন্তু নোকে প্রচুর লাগছিলো তাই আমার নেলসগুলো কেটে তো এটাই ছিল কারণ তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো সবাই যারা এতক্ষণ ভিডিওতে দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এইভাবে আমার পাশে থাকো আর ভিডিও দেখতে থাকো লাইক কমেন্ট করতে থাকো